মহিলারা উদ্যোগ নিয়েছে যে তারা রক্ত দেবে যদি মানুষের পাশে দাঁড়ানো যায় মহিলারাই রক্ত দিয়ে মানুষকে বাঁচানোর জন্য এগিয়েছে বোঝা যাচ্ছে যে মহিলাদের রক্ত দিয়ে একটা সহযোগিতা আছে অবশ্যই দলে সকলে মিলে আমরা সহযোগিতা করি আমরা সকলে সহযোগিতা করি কিন্তু রক্ত উদ্যোক্তা মহিলা রক্ত দান করবেও মহিলা এখানে আমরা পেছন থেকে এতে সাহায্য করছি এর বাইরে আর কিছু নেই পঞ্চাশজন রক্ত হ্যাঁ বিধায়ক আসবে পৌর প্রধান আসবে তো অবশ্যই আসবে মাননীয় মুখ্যমন্ত্রী থানাকে বলেছিলেন রক্তদান শিবির করার জন্য প্রশাসনিকভাবে তারা করেছে আমরাও মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি এখানে মহিলারা তৃণমূল কংগ্রেসের সমস্ত ব্যারাকপুর সাব ডিভিশন বা দৈহাটি বিধানসভার অন্তর্গত যে মহিলা কর্মীরা আছে তারা আছে এবং তারা রক্ত দিচ্ছে দেখুন মানুষের সঙ্গে থাকারে মানুষের সেবা করা রক্তদান শিবিরের অঙ্গ এটা তো রাজনৈতিক আন্দোলনের সাথে সাথে এই সেবামূলক কাজটা তো আমাদের বিশেষ একটা মানে মানে দায়বদ্ধতা বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন মানুষের পাশে থাকো মানুষের কাছে দাঁড়িয়ে মানুষের পাশে এবং মানুষের কাছে থাকা একটা বিরাট মত এবং পথ হচ্ছে রক্তদান শিবির এখন একটা বিরাট ক্রাইসিস ব্লাডের একটা সংকটজনক পরিস্থিতি প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে দেখা গেছে এবং তারা বারবার অনুরোধ করেছে আপনি লক্ষ্য করবেন আমরা আফতাব চ্যানেলে বলি যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনের সাথে সাথে আমরা রক্তদান শিবির করি কখন যুব সভাপতি সনন্তে করেন কখন আমি করি কখনো মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে দাঁড়া করে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রচণ্ড সক্রিয় এটা অস্বীকার করার উপায় নেই এখানে আমার পাশেই আছে আমার ছোট বোন কাজল সেও কাউন্সিলর এবং বর্তমান সে কোয়ার্ডিনেটর ঘটনা আছে